রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য চলছে নগরবাসীর হাহাকার। একদিকে ওয়াসার পানির সংকট, অন্যদিকে কিছু এলাকায় ওয়াসার পানি মিললেও তাতে দুর্গন্ধ। রোজায় ও তীব্র তাপদাহে এই ভোগান্তি যেন চরমে পৌঁছেছে। আমেনা হীরার রিপোর্ট। একদিকে তীব্র গরম, অন্যদিকে চলছে রমজান মাস। সব মিলিয়ে যখন নগরবাসীর প্রয়োজন পানির, তখনই চাহিদা অনুযায়ী নগরে নেই পানি। এমন পানির সংকট রাজধানীর রায়েরবাজার, মোহাম্মদপুর, আদাবর, যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন এলাকায়। দৈনিক চাহিদা অনুযায়ী পানি প্রয়োজন যতটুকু, মিলছে না সেই পরিমাণে। আমরা অনেক কষ্টে আছি পানির জন্য। এই অত এলাকায় এখান থেকে অনেক বাড়িতেই পানিতে সমস্যা। খুব কষ্টে আছি, অভাবে আছি, মনে করেন চলতে পারতেছে না। তারা মানুষের ধোয়া পাকলা গোসল কিছু দিতে পারতেছে না। পানি নেই, খাইতারি না, কিছু করতারি না, রাঁধতে পারি না। পাম্পে থেকে একটু পানি কিনে নিয়ে এসে কোনো রকম চলতেছে। কিছু এলাকায় ওয়াসার পানি থাকলেও পানিতে তীব্র দুর্গন্ধ, তাই বাড়তি পয়সা দিয়ে পানি কিনেই চাহিদা পূরণ করতে হচ্ছে ভুক্তভোগীদের। পানি নেই, পানিতে গন্ধ আসে, খাওয়া যায় না পানি, এগুলো নিতে আসতে হয় পাম্পে। এমগো কিনা চলতে হইতেছে, মানে এটা খাবারের জন্য প্লাস ব্যবহারের জন্য। ওয়াসারে ফোন দেওয়ার পরেও ধরে না, কয়ে আমাদের কিছু করার নেই। অন্যদিকে স্থানীয় ওয়াসা কর্মকর্তাদের দাবি, গরমকালে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকায় দেখা দেয় পানির সমস্যা। পানি ব্যবহার বেশি হয় মনে হয়, এই জন্য হয়তো সংকট হইতে পারে, বা লেয়ার নিচে যায়, গরম ছাইলে একটু লেয়ারটা নিচে যায় পানি তলন, এই জন্য। দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানি পান করে প্রায় প্রতিটি বাড়িতেই দেখা দিচ্ছে পানিবাহিত রোগের। দ্রুত এই সংকট সমাধানে ঢাকা ওয়াসাকে আরো তৎপর হওয়ার আহ্বান রাজধানীবাসীর। আমেনা হীরা, মাইটিভি, ঢাকা।